আন্দোলনের নামে নাশকতায় জড়িত থাকার অভিযোগে রাজধানীসহ সারাদেশে গণহারে গ্রেফতার অব্যাহত রেখেছে পুলিশ। বুধবার ঢাকায় প্রায় 800 জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগেই দুই দিনও গ্রেফতার করা হয় 1117 জনকে। সব মিলিয়ে তিন দিনে রাজধানীতে দুষ্কৃতকারী সন্দেহে গ্রেফতার করা হয়েছে প্রায় 2000। গত 17 জুলাই থেকে 20 জুলাই পর্যন্ত 4 দিনের নাশকতায় রাজধানীর বিভিন্ন থানায় মামলা হয়েছে 154টির বেশি। সারা দেশে নাশকতার মামলার সংখ্যা 1000-এর বেশি। প্রায় সব মামলাতেই আসামি করা হয়েছে স্থানীয় বিএনপি জামায়াতের নেতাকর্মী সহ অজ্ঞাত ব্যক্তিদের। এছাড়া চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, দিনাজপুর সহ বিভিন্ন জেলায় পুলিশের অভিযান ও গ্রেফতারের খবর পাওয়া গেছে। এদিকে নাশকতাকারীদের গ্রেফতারের লক্ষ্যে তাদের বিষয়ে আলাদাভাবে তথ্য চেয়েছে পুলিশ সদর দপ্তর ও ঢাকা মহানগর পুলিশ। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আন্দোলনের নামে পেছন থেকে মদদ দিয়েছে স্বাধীনতা বিরোধী শক্তি। আগামী 3 থেকে 4 দিনের মধ্যে সবকিছু নিয়ন্ত্রণে চলে আসবে। এ সময় তিনি জানান, সহিংসতার ঘটনায় ঢাকাসহ সারাদেশে পুলিশ সদস্য আহত হয়েছেন 1117 জন, নিহত হয়েছেন 3 জন। ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার জানান, কোটা সংস্কার আন্দোলন ঘিরে যারা নাশকতা ও সহিংসতায় জড়িত তাদের ভিডিও দেখে গ্রেফতার করা হচ্ছে। একজন নিরপরাধ লোকও যেন জেলে না ঢোকে, এজন্য আমরা সবকিছু বিশ্লেষণ করছি। যারা প্রকৃত সন্ত্রাসী তাদের গ্রেফতার করা হচ্ছে। ঢাকা মহানগরীতে কয়েকদিনের যে নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে, যেভাবে থানাসহ অন্যান্য সরকারি স্থাপনা পুড়িয়ে দেওয়া হয়েছে, তা কোনোভাবে ছাত্রদের আন্দোলন হতে পারে না। এটা নিশ্চিত, বিএনপি জামায়াতের সন্ত্রাসীরা ছাত্রদের সঙ্গে মিশে গিয়ে আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য এই কাজটা করেছে। এই নাশকতা অগ্নিসন্ত্রাসের সঙ্গে ছাত্ররা কোনোভাবে জড়িত নয়। যারা এইসব ঘটনার মাস্টার মাইন্ড তাদের গ্রেফতারে চিরুনি অভিযান চলমান রয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে, ঢাকাসহ সারাদেশে পুলিশের 281 যানবাহন ভাঙচুর ও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়ি ও স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে 235টিতে।